হাই প্রিয় ছাত্র ছাত্রী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি সরকার মোহাম্মদ মিজানুর রহমান, লেকচারার ইন আইসিটি। ডিজিটাল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের সাবজেক্ট হলো আইসিটি, সাবজেক্ট আইসিটি। চ্যাপ্টারের নাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অধ্যায় 6। বিষয়বস্তু ডাটাবেস রিলেশনশিপ। তোমরা জানো ডাটাবেজের প্রথম এবং প্রধান উপাদান হলো টেবিল। তাই রিলেশনশিপ বোঝানোর আগে আমাদের একটি টেবিলের বিভিন্ন অংশ সম্বন্ধে কিছু জানা দরকার। চলো আমরা একটি টেবিলের বিভিন্ন অংশের পরিস্থিতি জেনে নেই। এখানে একটা দেখতে পাচ্ছো একটা টেবিল, যে টেবিলের বিভিন্ন অংশ থাকে, সে অংশগুলো আমি এখন বলছি তোমাদের কোনটা কি নাম। এখানে দেখো লম্বা বরাবর, লম্বা বরাবর ভার্টিক্যালি তোমরা তিনটা কলাম দেখতে পাচ্ছ। এই একটা, এই একটা, এই একটা, কয়টা কলাম দেখতে পাচ্ছ? তিনটা কলাম। এই তিনটা কলামকে বলা হয় টেবিলের ফিল্ড। তিনটা কলামকে বলা হয় কি? টেবিলের ফিল্ড। তার মানে এটা হলো তিনটা ফিল্ড। টেবিলের ফিল্ড চেনাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডাটাবেস রিলেশনশিপে ফিল্ডটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও দেখতে পাচ্ছ টেবিলের কয়টা ফিল্ড আছে? এখানে তিনটা ফিল্ড। তিনটা ফিল্ডের দেখো তিনটা নাম আছে, রোল নেম, রোল নাম্বার, নেম এবং ক্লাস। তিনটা ফিল্ডের তিনটা নাম আছে। একইভাবে আমাদের ফিল্ডের আরো একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো দেখতে পাচ্ছ এখানে কয়টা রো আছে? এই একটা রো, এই একটা রো, এই একটা রো। রো মিন্স সারি। সারি কয়টা আছে? তিনটা, একটা দুটা তিনটা সারি। এই তিনটা সারিকেই আমরা, প্রত্যেকটাকে আমরা বলি রেকর্ড। প্রত্যেকটা আমরা কি বলি? রেকর্ড। প্রত্যেকটা কি বলি আমরা? রেকর্ড। রেকর্ডটাও আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ডাটাবেস রিলেশনশিপে ফিল্ড এবং রেকর্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা আমরা দেখতে পাব। আর প্রত্যেকটা টেবিলেরই দেখো যে প্রত্যেকটা ঘর আছে, একটা বক্স, সেল, এটাকে সেল বলে। প্রত্যেকটা সেলে যে আমরা দেখতে পাচ্ছি, যেমন রোল নাম্বারে 1001, 1002, 1003, নামের এক্স ওয়াই জেড, তারপরে ক্লাসের 11 11 11, প্রত্যেকটা এক একটা ডাটা বা ভ্যালু, প্রত্যেকটা এক একটা কি ডাটা বা ভ্যালু বা ডাটা ডাটা। আর প্রত্যেকটা টেবিলের একটা নাম থাকে, সে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে টেবিল নেম স্টুডেন্ট। তাহলে আমরা ডাটাবেস রিলেশনশিপ করতে হলে আমাদের টেবিলটা ভালোভাবে জানতে হবে, টেবিলের বিভিন্ন অংশ কোনটা কি সেটা জানা খুবই জরুরি। তাই আমরা প্রথমেই জেনে নিলাম টেবিলের বিভিন্ন অংশ, প্রত্যেকটা কলাম, এক একটা ফিল্ড, প্রত্যেকটা রো বা সারি, এক একটা রেকর্ড, আর প্রত্যেক বক্সে একটা একটা করে ভ্যালু দেখতে পাচ্ছি, তাকে বলা হয় ভ্যালু বা ডাটা। আর প্রত্যেক টেবিলের একটা নাম থাকে, সেই নামটা হলো এখানে স্টুডেন্ট। ওকে, তাহলে আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। আমাদের মেইন টপিক কী ছিল? ডাটাবেস রিলেশনশিপ। ডাটাবেস রিলেশনশিপ ডাটাবেসের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ ডাটাবেস রিলেশনশিপ তৈরি করতে না পারলে বড় বড় কর্পোরেট ডাটাবেস তৈরি করা অসম্ভব হয়ে যায়। তাই ডাটাবেস রিলেশনশিপ জানি আমরা, প্রত্যেক টেবিলের, ডাটা টেবিলের একাধিক
বা প্রত্যেক ডাটাবেজের একাধিক টেবিল থাকে। প্রত্যেক ডাটাবেজের কিন্তু একাধিক টেবিল থাকে, কারণ টেবিল নিয়েই তৈরি হয়, অনেকগুলো টেবিল নিয়েই তৈরি হয় ডাটাবেস। তাহলে ডাটাবেস যদি অনেকগুলো টেবিল নিয়ে তৈরি হয়, তাহলে আমাদের অবশ্যই একাধিক টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তাই রিলেশনশিপ তাকেই বলে যাতে ডাটাবেজের অন্তর্গত টেবিলগুলোর মধ্যে একটি কমন ফিল্ড থাকে, একটি কমন ফিল্ড থাকে, সেই কমন ফিল্ডের উপর ভিত্তি করে যে সম্পর্ক তাকেই বলা হয় ডাটাবেস রিলেশনশিপ। তাহলে মেন সংজ্ঞায় আসছে, দেখো, একটি ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য যে সম্পর্ক তৈরি হয় তাকে ডাটাবেস রিলেশনশিপ বলে। তাহলে আমাদের রিলেশনশিপ কাকে বলে আমরা জানলাম। এবার আমরা আসি, রিলেশনশিপ এমনি এমনি হয় না, দুটা টেবিলের মধ্যে দুই বা দুইয়ের অধিক টেবিলের মধ্যে রিলেশনশিপ এমনি হয় না। তোমরা জানো আমাদের বিভিন্ন সামাজিক রিলেশনশিপ আছে, যেমন বন্ধু বন্ধুর মধ্যে রিলেশনশিপ, আত্মীয় আত্মীয়দের মধ্যে রিলেশনশিপ। এই রিলেশনশিপ এমনি এমনি গড়ে ওঠে না, কিছু শর্ত সাপেক্ষে গড়ে ওঠে। তাদের মধ্যে মানুষের মানসিক মিল, আদান প্রদানের মিল, সব যদি মিল থাকে তাহলেই রিলেশনশিপ তৈরি হয়। ঠিক একইভাবে ডাটাবেজের রিলেশনশিপ তৈরির কিছু শর্ত থাকে, মানে কন্ডিশন অফ ডাটাবেজ রিলেশনশিপ। তাহলে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হলে কতিপয় শর্ত পূরণ করতে হয়। যেমন সামাজিক রিলেশনশিপের মধ্যে কিছু কতিপয় শর্ত পূরণ করতে হয়, ঠিক একইভাবে দুটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হলে কতিপয় শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো হলো, দেখো, নাম্বার ওয়ান, রিলেশনশিপে ডাটা টেবিলের একটি কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ড থাকতে হবে, সে ফিল্ডের নাম, ডাটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট ইত্যাদি হুবহু এক হতে হবে। এবার কমন ফিল্ড বোঝানোর জন্য তোমাদের একটু আসছি। কমন ফিল্ড ধর দুটো টেবিল আছে, এই একটা টেবিল, আর এই একটা টেবিল, এই টেবিলের নাম স্টুডেন্ট, এই টেবিলের নাম রেজাল্ট। রেজাল্ট তাহলে এটা আইডি থাকবে, নেম থাকবে, ক্লাস থাকলো, এটার কি আছে, এটারও ঠিক একইভাবে আইডি থাকবে, আর ধর জিপিএ আছে। তাহলে দেখো দুটা টেবিল দেখছি, একটা টেবিল হলো স্টুডেন্ট টেবিল, এই একটা হলো রেজাল্ট টেবিল। এই দুই টেবিলের মধ্যে দেখো একটা কমন ফিল্ড আছে। কমন ফিল্ডটা কি? কমন ফিল্ডটা হলো এই আইডি। দেখো এই টেবিলেও আইডি আছে, এই টেবিলেও আইডি আছে, এবং এই টেবিলের ডাটা যেমন 1001, এখানে 1001 থাকবে, 1002, 1002 থাকবে, 1003, 1003 থাকবে। তাহলে দেখতে পাচ্ছ কমন ফিল্ড কি? দুটা টেবিল স্টুডেন্ট এবং রেজাল্ট টেবিল, দুই টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড আছে। কমন ফিল্ডটা কি? কমন ফিল্ড হলো আইডি। তাহলে দেখো এই আইডির বলা হচ্ছে কি? নাম, দেখো নামও আইডি। আবার ডেটা টাইপ, ডেটা টাইপ মানে এটা নাম্বার টাইপ, এগুলো দেখো নাম্বার টাইপ, সবই নাম্বার। আর কি আছে দেখো? ফিল্ড সাইজ, এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4, 1 2 3 4, মানে কি সবগুলো হুবহু হুবহু একই হতে হবে। এই জন্য একে বলা হয় এটা কমন ফিল্ড থাকতে হবে। আবার নাম্বার টু শর্ত হলো, রিলেশনাল ডেটা টেবিলের একটি ফিল্ডকে প্রাইমারি কি হিসাবে চিহ্নিত করতে হয়। এই যে টেবিল দেখলাম স্টুডেন্ট টেবিলের, এই যে টেবিলটা প্রাইমারি কি হবে, কি যে ফিল্ডটার ডেটা ইউনিক হবে, ডেটা কি হবে? ইউনিক। ইউনিক মানে কি? অদ্বিতীয়।
1001, এখানে 10, যেমন রোল নাম্বার পৃথিবীর কারো রোল নাম্বার কারোর সাথে কারো মেলে না, এই যেমন মোবাইল নাম্বার কারোর সাথে কারো মেলে না, এই সব ফিল্ডকে আমরা সাধারণত প্রাইমারি কি হিসাবে নিয়ে থাকি। তাই রিলেশনাল ডাটাবেজে প্রাইমারি কিটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। নাম্বার 3, ফাইল বা টেবিল দুটিকে একই সময়ে ওপেন রাখতে হবে। যখন আমরা কম্পিউটারে দুটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করব, তখন দুটা ফিল্ড একই সাথে ওপেন বা খোলা রাখতে হবে। যেমন এই দুটা টেবিল আছে, এই দুটা টেবিলকে একই সাথে ওপেন করে এই দুটার মধ্যে এই ফিল্ডের সাথে এই ফিল্ডের একটা রিলেশনশিপ তৈরি হয়ে যাবে, তখন আমরা এই দুটার মধ্যে ডেটার আদান প্রদান করতে পারবো। ওকে, তাহলে আমাদের রিলেশনশিপের শর্তসমূহ দেখলাম। এবার আসছি আমরা রিলেশনশিপ বা সম্পর্কের প্রকারভেদ, ক্লাসিফিকেশান অফ রিলেশনশিপ। ক্লাসিফিকেশান অফ রিলেশনশিপ, রিলেশনশিপ 4 প্রকার। রিলেশনশিপ কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1, 1-to-1 রিলেশনশিপ। নাম্বার 1 কি? 1-to-1 রিলেশনশিপ। নাম্বার 2, 1-to-many রিলেশনশিপ। নাম্বার 2 কি? 1-to-many রিলেশনশিপ। নাম্বার 3, many-to-1 রিলেশনশিপ। নাম্বার 3 কি? many-to-1 রিলেশনশিপ। নাম্বার 4, many-to-many রিলেশনশিপ। নাম্বার 4 কি? many-to-many রিলেশনশিপ। তাহলে আমাদের ক্লাসিফিকেশান অফ রিলেশনশিপ 4 টাইপস। দ্যাট মিনস নাম্বার 1, 1-to-1 রিলেশনশিপ। নাম্বার 2, 1-to-many রিলেশনশিপ। নাম্বার 3, many-to-many রিলেশনশিপ। অ্যান্ড নাম্বার 4, নাম্বার 3, many-to-1 রিলেশনশিপ। অ্যান্ড নাম্বার 4, many-to-many রিলেশনশিপ। আমাদের দেখতে পাচ্ছ এখানে কয়টা রিলেশনশিপ আছে? আমাদের 4টা রিলেশনশিপ আছে। আমাদের 4টা রিলেশনশিপকেই তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে বোঝাতে হবে। তাই একটা ক্লাসের পক্ষে এই পুরা রিলেশনশিপ বোঝানো সম্ভব নয়। আজকে তাই আমরা একটা সম্পর্ক নিয়েই আলোচনা করব, সেটা হলো 1-to-1 রিলেশনশিপ। আজকে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? 1-to-1 রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। বাকি থাকছে কয়টা? বাকি থাকছে দুটা, দুটা 1-to-many, many-to-1 অ্যান্ড many-to-many। এই 3টা রিলেশনশিপ ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে আলোচনা করব। 3টা রিলেশনশিপ কী করবো? পরবর্তী ক্লাসে। তাহলে আমরা কোথায় যাবো আজকে? আমরা যাচ্ছি আজকে শিখতে 1-to-1 রিলেশনশিপ। নাম্বার 1, তাহলে চলো আমরা দেখি 1-to-1 রিলেশনশিপ রিলেশনশিপটা দেখলাম যে আমরা কি দুটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি হয়। কোনো ডাটাবেজের দুটা টেবিলের মধ্যে, 2 বা 2-এর অধিক টেবিলের মধ্যে যদি তৈরি হয়, কিন্তু আমরা সবসময় দুটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করব। এখন আমরা যখন একটা ফিল্ডের পরিচয় দিলাম, প্রথমেই ফিল্ডের কয়টা অংশ ছিল, মানে টেবিলের কয়টা অংশ ছিল? টেবিলের ছিল 4টা অংশ। দেখো, টেবিলের একটা নেম থাকে, নাম থাকে, টেবিলের কলাম বা ফিল থাকে, টেবিলের রেকর্ড বা সারি থাকে, আর টেবিলের ভ্যালু বা ডাটা থাকে। এগুলো আমরা প্রথমেই কিন্তু আলোচনা করেছি, কারণ রিলেশনশিপ বুঝতে হলে টেবিলের এই অংশগুলো চেনা দরকার, আমরা আগেই চিনে নিয়েছি। এখন হলো 1-to-1 রিলেশনশিপটা কী? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ 1-to-1?
তাহলে আমরা দেখ আমরা তাড়াতাড়ি সুবিধার্থে আমরা আগে থেকেই কিছু তথ্য লিখে রেখেছি। দেখ, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হলো যদি ডাটাবেজের কোনো একটি টেবিলের একটি রেকর্ড কোনো একটা টেবিলের একটি রেকর্ড অপর একটা টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। দ্যাট মিন্স ইফ এ স্টুডেন্ট এ টেবিল ইজ রিলেটেড টু আদার টেবিল দেন দ্য রেকর্ড অফ ফার্স্ট টেবিল ইজ ওয়ানলি রিলেটেড টু রেকর্ড অফ সেকেন্ড টেবিল ওয়ান টু ওয়ান। দ্যাট মিন্স আমাদের এখানে দেখো দুটা টেবিল আছে, একটা স্টুডেন্ট টেবিল, একটা রেজাল্ট টেবিল। কটা টেবিল আছে? দুটা টেবিল। এই টেবিলে দেখো কী আছে, রোল নাম্বার আছে, নেম আছে, ক্লাস আছে। এই টেবিলেও দেখো রোল নাম্বার আছে, জিপি আছে। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের ডাটাবেজ রিলেশনশিপের প্রথম শর্ত কী ছিল? প্রথম শর্ত ছিল ডাটাবেজের টেবিল দ্বয়ের মধ্যে একটি কমন ফিল থাকতে হবে। তাহলে নিশ্চয়ই লক্ষ্য করছো এখানে একটা কমন ফিল আছে, রোল নাম্বার, এখানেও কমন ফিলটা আছে, রোল নাম্বার। তাহলে আমাদের কমন ফিল্ডের উপর ভিত্তি করেই মূলত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি হয়। তাহলে এখানে আমাদের কমন ফিল্ড কি? রোল নাম্বার। তাহলে রোল নাম্বারের দেখো এখানে কয়টা রেকর্ড আছে, একটা রেকর্ড, দুটা রেকর্ড, তিনটা রেকর্ড, চারটা রেকর্ড। এখানেও দেখো কটা রেকর্ড আছে, একটা রেকর্ড, একটা রেকর্ড, একটা রেকর্ড, একটা রেকর্ড, মানে মোট কটা আছে, চারটা করে রেকর্ড আছে। চারটা রেকর্ডে খেয়াল করে দেখো এখানে রেকর্ডের যে কার উপর ভিত্তি করে হচ্ছে, কমন ফিল্ড। কমন ফিল্ড হলো রোল নাম্বার। তাহলে রোল নাম্বার প্রথমে দেখো এখানে কি আছে, রোল নাম্বার ওয়ান আছে। রোল নাম্বার কত হচ্ছে? 1001। এই টেবিলেও খেয়াল করে দেখো 1001 কটা আছে, এখানে একটাই আছে। তার মানে কি, স্টুডেন্ট টেবিলের একটি রেকর্ডের সাথে রেজাল্ট টেবিলের একটি রেকর্ডের শুধুমাত্র দেখো একটি রেকর্ডের সাথেই সম্পর্ক তৈরি হয়েছে। এখন দেখো 110 সাথে শুধু একটাই 110 রেকর্ড আছে। আবার দেখো 1002 এর সাথে এখানেও দেখো 1002 আছে, এখানেও কি আছে, 1002 আছে। এই দুটার মধ্যে দেখো সম্পর্ক তৈরি হয়েছে কি, এখানেও একটা 1002, এখানেও 1002, এখানেও দেখো একটার সাথে একটারই সম্পর্ক তৈরি হয়েছে, একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক তৈরি হয়েছে। একইভাবে দেখো পরবর্তীতেও একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডেরই সম্পর্ক তৈরি হয়েছে। লাস্ট ওয়ানও 1004-ই, এখানে 1004 ওয়ানের মধ্যে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, স্টুডেন্ট টেবিলের কমন ফিল্ডের রোল নাম্বারের সাথে রেজাল্ট টেবিলের কমন ফিল্ড রোল নাম্বারের একটা রেকর্ডের সাথে শুধুমাত্র একটা একটা রেকর্ডই সম্পর্ক তৈরি করেছে। তাহলে এই ধরনের সম্পর্ককে বলা হয় কি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, আবার বলছি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি হবে কখন, যখন প্রথম টেবিলের যে কমন ফিল্ড থাকবে এবং দ্বিতীয় ফিল্ড টেবিলের যে কমন ফিল্ড থাকবে প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের শুধুমাত্র একটা রেকর্ডেরই সম্পর্ক তৈরি হয়। এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি 1001, 1002, 1003, 1004 প্রত্যেকটার জন্যই এখানে একটা একটা রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। তাই আমরা এটা বলতে পারি কি হয়েছে, এটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি হয়েছে। তাই আমরা কী বলতে পারি, উপরের উদ্দীপকে এরকম পরীক্ষায় থাকে, এই একটা টেবিল দেওয়া আছে, এই একটা টেবিল দেওয়া আছে, এই টেবিল দ্বয়ের মধ্যে
কি ধরনের রিলেশনশিপ তৈরি হয়েছে ব্যাখ্যা করো। কি ধরনের কোশ্চেন থাকতে পারে? এই দুটো টেবিল দেওয়া আছে, স্টুডেন্ট টেবিল এবং রেজাল্ট টেবিল। এই দুই টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ তৈরি হয়েছে ব্যাখ্যা করো, কিংবা এই দুই টেবিলের মধ্যে কি রিলেশন তৈরি সম্ভব ব্যাখ্যা করো। তাহলে আমরা কি করব, তখন আমরা এই টেবিলটাকে আমরা দেখব, প্রথমে অবজার্ভ করে দেখব দুই টেবিলের মধ্যে কমন ফিল্ড কী আছে। দুই টেবিলের মধ্যে কমন ফিল্ড আছে রোল নাম্বার, আর এখানেও আছে রোল নাম্বার। দুই টেবিলের মধ্যে রোল নাম্বারের ভিতরে ডাটাগুলো আছে, ডাটাগুলো দেখব এই এটার সাথে, এটা প্রথম রোলের সাথে রেজাল্ট টেবিলের রোল নাম্বারের কয়টার সাথে সম্পর্ক হয়েছে। দেখতে পাচ্ছি একটার সাথে একটাই সম্পর্ক তৈরি হয়েছে। যদি একটার সাথে একাধিক সম্পর্ক তৈরি হতো, তাহলে আমরা তো নেক্সট স্টেপে যে বলছিলাম ওয়ান টু মেনি সেইটা হতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, যেটা আমরা পরে শিখব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক তৈরি হয়েছে। এইভাবে দাগ কেটে লিখিয়ে সবার শেষে লিখব যে উপরের আলোচনা হতে হতে দেখতে পাই পাই স্টুডেন্ট টেবিলের টেবিলের রোল নম্বরের একটি রেকর্ডের সাথে সাথে রেজাল্ট টেবিলের এর শুধুমাত্র একটি রেকর্ডের সাথে সাথে সম্পর্ক সম্পর্ক স্থাপিত হয়েছে। হয়েছে হয়েছে অতএব ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি হয়েছে। অতএব ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি জায়গা নাই তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা কী। এরকম পরীক্ষায় অনেক পরীক্ষায় আসে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারাই আসুন না কেন, তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বছরই এখান থেকে রিলেশনশিপের মধ্যে কটা রিলেশনশিপ আছে, চারটা, চারটার মধ্যে যে কোনো একটা রিলেশনশিপ পরীক্ষায় আসে। তাই তোমরা সবাই এটা মন দিয়ে পড়বা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি তা বোঝা গেল। ইনশাল্লাহ তোমরাই বুঝতে সবাই বুঝতে পারছো। তে আমরা নেক্সট থাকলো কি, আরও তিনটা রিলেশনশিপ, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি রিলেশনশিপ। ইনশাল্লাহ আমরা যদি সবাই ভালো থাকি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তিনটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা তো সবাই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বুঝলা জানলা, এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। দেখো বাড়ির কাজ বা হোমওয়ার্ক, এখানে দেখো দুটা টেবিল আছে, স্টুডেন্ট ইনফো টেবিল, রেজাল্ট ইনফো টেবিল। এখানে দেখো এটা আছে রোল নাম্বার আছে, এখানে রোল আছে, রোল বিভিন্ন টাইপ আছে। দেখো এখানে ক্যারেক্টার টাইপ নেওয়া হয়েছে, ক্যারেক্টার টাইপ নেওয়া হয়েছে। একটা কমন ফিল আছে, এখানে দেখো দুটার মধ্যে কমন ফিল আছে। তাহলে আমরা অবজার্ভ করে দেখব, ভালো করে লক্ষ্য করে দেখব টেবিল দ্বয়ের মধ্যে কী ধরনের রিলেশনশিপ তৈরি হয়েছে। আমি যেভাবে লিখলাম
ওইভাবে তোমরা লিখে দিবা, লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবা, আমরা দেখে চেক করে তোমাদের মতামত দেব। তাহলে খেয়াল করে দেখো কী হচ্ছে, উদ্দীপকের টেবিল দুটোর মধ্যে কোন ধরনের রিলেশনশিপ, কোন ধরনের রিলেশনশিপ, কোন ধরনের রিলেশনশিপ সম্ভব ব্যাখ্যা করো। ইন দ্য স্টেম হুইচ টাইপ অফ রিলেশনশিপ ইজ পসিবল এক্সপ্লেইন। এটি হলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সবাই ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওকে পজ দিয়ে দিয়ে ভালোভাবে খাতায় লিখে লিখে পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যতটুকু আমাদের লিমিটেশন, তার মধ্যে তোমাদেরকে এইটুকু দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমাদের কলেজের জন্য দোয়া করবা, বিশেষ করে আমাদের ডাইরেক্টর ম্যাডামের জন্য সবাই দোয়া করবা। তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ঠিক মতো দিক নির্দেশনা দিতে পারেন এবং তার দিক নির্দেশনায় আমরা আগামী দিনগুলোতে ভালোভাবে চলতে পারি এবং তোমাদের ঠিক মতো শিক্ষাদান করতে পারি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।